বিশ্বে অনেক অদ্ভুত আর চমৎকার সব শহর রয়েছে। এক একটি শহরের নানা বিশেষত্বের কারণে আলাদা পরিচিতিও রয়েছে। চীনের ইউয়ান প্রদেশের ইয়ানজিন এমন একটি শহর যার পরিচিতি বিশ্বের অন্যতম সরু শহর হিসাবে। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। বেশিরভাগ মানুষই মনে করেন বিশ্বের সবচেয়ে সরু শহর চীনের ইউনান প্রদেশে অবস্থিত নানজি নদীর তীরে খাড়া পাহাড়ের ধারে গড়ে ওঠা শহরটির নাম ইয়ানজিন। উপর থেকে দেখলে বিশ্বাস করা কঠিন যে বাস্তবে এমন একটি শহরের অস্তিত্ব রয়েছে। সরু ব্যবহারযোগ্য জমির বিস্তৃতি আর নানজি নদীর বিপজ্জনক পানি প্রবাহের কোল ঘেঁষে গড়ে ওঠা এই শহরে প্রায় 4.5 লাখ মানুষের বাস। তবে কঠিন পরিবেশই শহরটিকে আলাদা পরিচিতি দিয়েছে। এই এলাকার জমির মূল্য বেশি হয়, বহু অ্যাপার্টমেন্ট ভবনই গড়ে উঠেছে নদীর একেবারে তীরে। সবচেয়ে সরু এলাকায় শহরটির প্রস্থ মাত্র 30 মিটার আর সবচেয়ে বিস্তৃত এলাকায় প্রস্থ প্রায় 300 মিটার। নদীর দুই তীরেই আলাদা প্রধান সড়ক রয়েছে। কয়েক কিলোমিটার দীর্ঘ নদীর পাড়ে শহর গড়ে উঠলেও শহরটিতে খুব বেশি সেতু নেই। চীনে বসবাসযোগ্য জমির অভাব নেই, কিন্তু তারপরও এই সরু শহরে এত মানুষ কেন বসবাস করে? এর উত্তরটা হলো, এই এলাকায় শত শত বছর ধরে মানুষ বসবাস করে আসছে। স্থানীয়দের অনেকেই তাই অন্য কোথাও বসবাস করার কথা ভাবতেই পারেন না। মার্সিয়া মান্নান, মাই টিভি।